কি করতে হবে? মার্কিন কংগ্রেসের 14 জন প্রতিনিধি চিঠি লিখেছেন, শেখ হাসিনা একটা টাইরেন্ট, অত্যাচারী, শেখ হাসিনা একটা ডিক্টেটর, একটাও শেখ হাসিনা বিরোধী দলের উপরে নির্যাতন করে, গ্রেফতার করে, গুলি করে, খুন করে। পড়ে দেখবেন, কালকে তো পত্রিকায় ছাপা হবে, আজকেও নেটের মধ্যে দেখতে পারেন। এই সরকারের অধীনে ওই দেশে কোনো সুস্থ ভোট হতে পারে না, অতএব জাতিসংঘের অধীনে ভোট হোক। জাতিসংঘের অধীনে ভোট হতে পারে কি পারে না সেটা আর একটা আলোচনা, কিন্তু আমি জানি সম্ভবত কাল কিংবা পরশুদিন আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা বিবৃতি দেবেন, কিভাবে সুস্থ নির্বাচন করতে হয় সেটা শেখার জন্য জাতিসংঘকে আমি বাংলাদেশে আহ্বান জানাচ্ছি। নির্লজ্জ একা না, পুরো মন্ত্রিসভার লোকগুলো বেহায়া, বেলাত, মৃত্যু, চোর, বদমাশ, কোনো ভালো কথা বলবার মতো পাবেন না। এই আমার পাশ থেকে আকবর বলছে, হিরো আলম তার প্রমাণ। একটা পুচকে ছেলে না, বলেন তো হিরো আলম কি ছিল? আওয়ামী লীগের কল্যাণে সে এখন একটা আন্তর্জাতিক হিরো। হিরো আলমকে ওরা জিরো বলতো, এখন আন্তর্জাতিক হিরো হয়ে গেছে সে। কেন? আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে তাই। আমি অফিসে ছিলাম, অফিসে বসে বসে শান্তির বাতাস খাচ্ছিলাম। আমাদের অফিসটা ইডেন বিল্ডিং মানে সেক্রেটারিয়েটের এই পাশে, আর ঠিক তার ওই পাশে আওয়ামী লীগের 3টি অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ হচ্ছিল। আমার সঙ্গে সাকিব ছিলেন, আমাদের সাংগঠনিক সম্পাদক। ওকে বললাম যে ইন্টারনেট একটু দেখো তো ওদের শান্তি সমাবেশ কেমন হচ্ছে। সাকিব চেষ্টা করতে লাগলো, কি হয়েছে বিকেলের আগে থেকে এই এলাকাতে ইন্টারনেট খুব স্লো। শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন না, ইচ্ছা মতো স্পিড বাড়ায়, ইচ্ছা মতো কমায়, ইচ্ছা মতো বন্ধ করে দেয়। ভালো ভালো খবর ছবি তো ছাপা হয় না, টিভিতেও দেখা যায় না, ইন্টারনেটেও যদি দেখা না যায়, রাগের চোটে উনি ইন্টারনেট বন্ধই করে দেন। অনেক কষ্ট করে সাকিব ছবি বার করতে পারলো, আমাকে দেখালো। যিনি বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন, এই শান্তি সমাবেশে বিভিন্ন জায়গা থেকে নামাজের পর বিশাল বিশাল বিচ্ছিন্ন আসছে বলে ছবি দিল। ছবিটা একটা রাস্তা ফাঁকা দুধু করে কোন মানুষটাকে। আমার মনে হলো ওই যে 2টার আগে একটা ভোট হয়েছিল না, ভোট কেন্দ্রে ভোটার ফটোগ্রাফার ছবি তুলতে গেছে, কত বিপুল সংখ্যক মানুষ ভোট দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষ, মানে সে সেন্ট্রি দারোয়ান, আর একটা কুত্তা, আর কেউ নাই। এইটা দেখবার পরেও ওদের লজ্জা হবে এরকম কি আশা করেন আপনারা?